বয়স্ক ও বিধবা ভাতা পেতে গড়ে 3,000 টাকা ঘুষ দিতে হয়। যোগ্য না হওয়ার পরও 45% ভাতা পাওয়ায় প্রতি বছর অহেতুক 1500 কোটি টাকা গচ্চা যাচ্ছে। সামাজিক সুরক্ষা কর্মসূচি নিয়ে সিপিডির গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সংসদীয় কমিটির সভাপতি স্বীকার করেছেন, বৈষম্য তুলনাহীন হয়ে গেছে এবং রাষ্ট্রের স্বীকৃতিতে অতি ক্ষুদ্র ধনী একটি গোষ্ঠীর কাছে সবকিছু বন্দী হয়ে গেছে। মাসুদ শাকিলের রিপোর্ট। চলতি অর্থ বছরে সরকারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রাইমারি ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তির পরিমাণ ছিল প্রায় 11,035 কোটি টাকা। কিভাবে সামাজিক সুরক্ষার এসব কর্মসূচি আরও বেশি কার্যকর করা যায়, এ নিয়ে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা সিপিডির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান। গবেষণায় পাওয়া যায়, 57 লাখের 17 লাখ যোগ্য না হয়েও বয়স্ক ভাতা নিচ্ছে, আর অবৈধভাবে বিধবা ভাতা নিচ্ছে 8 লাখ। ঘুষ দিতে হয় এবং তাদের থেকে সরাসরি নেয়, এটা বলে 4,000, 5,000, 6,000 এরকমভাবে তাদের থেকে চাওয়া হয় এবং তাদের সেটা দিতে হয় তাদের ওই নামটা এনলিস্ট করার ক্ষেত্রে। বরাদ্দের ক্ষেত্রে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করে কর্মসূচি নেওয়ার পরামর্শ সিপিডির। যে বরাদ্দটা করা হচ্ছে সেটা আসলে আমরা যদি দেখি যে অনেকগুলো কর্মসূচি আছে, প্রায় 150-এর উপরে আসলে কর্মসূচি আছে বিভিন্ন, কিন্তু কোন বরাদ্দগুলি সত্যিকার অর্থে দরিদ্র জনগণের জন্য। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি স্বীকার করেছেন, ক্ষুদ্র একটি ধনী গোষ্ঠীর হাতে বন্দী হয়ে গেছে রাষ্ট্র। আপনারা সমর্থন করবেন কিনা যে আমাদের রাষ্ট্রটা এখন মূলত খুব অতি ক্ষুদ্র ধনী গোষ্ঠী সামরিক বেসামরিক আমলাদের হাতের মধ্যে বন্দী হয়ে গেছে। এর কারণে বৈষম্যের যে পরিমাণ বেড়েছে সেখানে আমরা দারিদ্র্যসীমা কমে গেছে বলে আমরা উৎফুল্ল হতে পারি, কিন্তু এই ফারাকটি এত বড় যে সেখানে সামাজিক স্থিতিশীলতা এটা বিনষ্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এখানে থেকে যায়। সামাজিক সুরক্ষাকে দান নয়, দরিদ্রদের অধিকার হিসেবে বিবেচনা করার আহ্বান জানান আলোচকরা। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা।